সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে শেয়ার করব কবে নাগাদ চাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হবে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। প্রতিবেদনটির হেডলাইন ছিল বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল, আর বিস্তারিত অংশে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানী সাত সরকারি কলেজের 2021-22 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ, চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিজ্ঞান ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের অনুমতি চেয়ে ডাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের অনুমতি চাওয়া হয়েছে, তবে উপাচার্যের দপ্তর থেকে এখনও ফল প্রকাশের অনুমতি সংক্রান্ত চিঠি অনলাইন কমিটির কাছে পৌঁছায়নি। ওই সূত্র আরও জানায় আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার অর্থাৎ 18 আগস্ট উপাচার্যের দপ্তর থেকে ফল প্রকাশের অনুমতির চিঠিপত্র আসার কথা। যেদিন চিঠি আসবে সেদিনই ফল প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি সংক্রান্ত অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও ডাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে, এর বেশি এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। এর আগে গতকাল শুক্রবার অর্থাৎ 12 আগস্ট বিকালে রাজধানীর 14টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এবার বিজ্ঞান ইউনিটে 6,500টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 39,517টি। পরীক্ষায় আবেদনকারী 85% শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অর্থাৎ তোমরা প্রতিবেদনটি দেখে বুঝতেই পারলে আজ অথবা কাল ডাবির অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এখন কথা বলা যাক রেজাল্ট কীভাবে চেক করবেন। এর জন্য যেতে হবে সাত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক নিচের ডিসক্রিপশন বারে পেয়ে যাবেন। তারপর উপরে উচ্চ মাধ্যমিক রুল বা HSC রুল দিতে হবে, তারপর উচ্চ মাধ্যমিক বোর্ড দিতে হবে, তারপর উচ্চ মাধ্যমিক পাশের সাল এবং সর্বশেষ মাধ্যমিক রুল অর্থাৎ SSC রুল দিয়ে দাখিল করুন করতে হবে। তারপর দেখবেন আপনার সামনে রেজাল্ট চলে এসেছে। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও।